আসসালামু আলাইকুম। তো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা পিভিসি ওয়্যারিং কীভাবে করবেন, তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, এখান থেকে কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের যে বাসা বা যে কোনো বিল্ডিংয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি প্রতিটা ভিডিওই কিন্তু আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করি। তো এখানে হাফ ইঞ্চি পাইপ দিয়ে আমরা, এটা জায়গাটা ছোট কিন্তু আমাদের এখানে উপর দিয়ে করতে হবে, এটা ভেতর দিয়ে করার প্রয়োজন নেই, তো সে কারণে এখানে একটা বেন্ড দিয়ে নিচ্ছি। তো এই তারটা আমাদের কি হবে, এই মিটারের যে তারটা আছে সেই তারটা এই পাশ দিয়ে আমরা হাফ ইঞ্চি পাইপ দিয়ে নিয়ে আসবো, কারণ মিটারের মাত্র দুটো তার আসে, একটা ফেস একটা নিউট্রাল। তো এখানে ব্যান্ড দিয়ে, হাফ ইঞ্চি ব্যান্ড দিয়ে আমরা যখন আমরা তার ঢোকাবো তখন কিন্তু আগে পাইপ মাপ করে কেটে নেব, মাপ করে কেটে নেওয়ার পরেই কিন্তু সেই মাপ অনুযায়ী তারটা আমরা ঢুকিয়ে তারপরে ক্লিপ মেরে দেব। তো হাফ ইঞ্চি ব্যান্ডের মধ্যে দিয়ে তার ঢোকাতে কিন্তু অনেক ঝামেলা হয়, এই কারণে আমরা যখন পাইপ ফিট করবো সে তখনই কিন্তু এই তারগুলা ঢুকিয়ে নেব। তো এখানে কিন্তু চার পাঁচটা তার কিন্তু অনায়াসে কিন্তু নিয়ে আসা যায়, দেখেন এখানে এই যে এই পাইপের মধ্যে কিন্তু নিয়ে আসা যাচ্ছে। তো এখানে অবশ্যই এলবো ব্যান্ড যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলোই কিন্তু ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে হাফ ইঞ্চি পাইপের মধ্যে, এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো পাইপ, একটা বাইরে চলে যাবে লাইট এবং ব্যান্ড হয়ে গিয়ে, এখানে দুটা ব্যান্ড ব্যান্ড ঘুরেছে, একটা উপরে একটা নিচে সাইডে, সব কিছু এই ব্যান্ড যেখানে যেখানে মানে ব্যান্ড লাগবে সেখানে ব্যান্ড দিয়ে ব্যবহার করা হয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে কিন্তু আপনারা পিভিসি দেওয়ালের উপরে যে পাইপে আমরা ওয়্যারিং করি সেটাই হলো পিভিসি ওয়্যারিং এই হাফ ইঞ্চি পাইপ দিয়ে। তো এখানে এমসিবি ডবল পোলের এমসিবি হবে এবং একটা কাট আউট হবে, এ কারণে কাট আউট দিতে হবে যে কাট আউটটা আমরা মিটার থেকে নিয়ে এসে এই কাট আউটটাতে এখানে কানেকশন করব, এবং যে কাট আউট থেকে এমসিবিতে আমরা কানেকশন করব, কারণ যে কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই ডবল পোলের যে এমসিবিটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু টিপ পড়বে। তো ওয়্যারিংটা দেখেন, একটু ধৈর্য সহকারে দেখেন, ভিডিওটি একটু লং হওয়ার জন্য একটু ধৈর্য সহকারে দেখেন, ভিডিওটি একটু লং হয়েছে। তো আমি প্রতিটা ভিডিওয় কম বেশি অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি। তো দেখেন এখানে তারের মধ্যে কিন্তু আগে পাইপের মধ্যে তার ঢুকিয়ে দিয়ে কিন্তু সেটিং করতে হবে, সেটিং করে পাইপটা লাগিয়ে দিতে হবে। পাইপ এখানে আগে ওয়্যারিং করা যাবে না, কারণ পাইপ আগে ওয়্যারিং করলে এ তার কিন্তু পাইপের মধ্যে দিয়ে ঢোকানো খুবই মুশকিল, এর জন্য তার ঢুকিয়ে দিয়ে পাইপের মধ্যে দিয়ে এটা সেট করে মাপ সেট করে নিতে হবে। এটা সেট হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমরা যে এখানকার ছোট রুমের যে ওয়্যারিংটা করেছি, দেখেন এখান থেকে পাইপ চলে গেছে, একবারে সোজা চলে গেল, এখানে যে পাওয়ারটা এখানে চলে গেছে, এবং এখান থেকে কিন্তু মেন সুইচের কাজটা করবে এই জায়গাতে, এই যে দেখেন। তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, আপনার যে আপনার মন মতো ভিডিও আপনি পেয়ে যেতে পারেন। এখানে দেখেন এখানে পাওয়ার ইন করছি, অর্থাৎ ডবল পোলের এমসিবি যেটা আছে সেখানে পাওয়ার, এখানে আউটপুট যেটা লাইন এখানে থেকে আউটপুট লাইন চলে গেছে, এখানে আমাদের নিউট্রাল একটা দিতে হবে, একটা ফেজ দিতে হবে, আউটপুট লাইন, আউটপুট লাইনটা এই যে দেখেন আমরা দিয়ে দিয়েছি উপরে আউটপুট, আর নিচে হবে ইনপুট, অর্থাৎ কাট আউট থেকে যে লাইনটা আসবে সেই লাইনটা নিচে ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের, তো আমাদের আউটপুট নিউট্রাল ফেজ কানেকশন হয়ে গেছে উপরে, দেখেন এই যে দেখেন দেখাচ্ছি। এখন এখান থেকে ফিউজ থেকে আমরা যে মেন সুইচ আছে না সরি মিটার আছে, মিটার থেকে যে দুটো তার আছে এই দুটো তার এখানে, একটা তার আমরা এখানে কানেকশন করব নিচে, এই যে দেখেন এই নিচে একটা কানেকশন করলাম মিটারের একটা তার। আপনাদের লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনারা কাট আউট সিলেক্ট করবেন, এখানে আমার 32 কাট আউট দেওয়া আছে এবং 32 এমসিবি ব্যবহার করা হয়েছে। তো এখানে নিউট্রাল দিয়ে দিলাম, এখানে আমরা ইনপুটে নিউট্রাল দিলাম, উপরে নিউট্রাল দিয়েছি, নিচে ইনপুট নিউট্রাল এবং উপরে আউটপুট নিউট্রাল দেওয়া আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই কাজটা হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে, ফিউজ থেকে কাট আউট থেকে যে লাইনটা গেছে, এই যে ইনপুট দিয়েছি নিচে, এটা নিউট্রাল কানেকশন হয়ে গেল। এখন ঠিক
এভাবে কিন্তু আপনারা কানেকশন করবেন। এখন এখানে একটা টুকরা তার নিব, যেহেতু কাটআউটের নিচে ইনপুট দেওয়া হয়েছে মিটার থেকে এসেছে, এবং এই আউটপুট লাইনটা আমরা কী করব, এই ডবল পোলের এমসিবিতে কানেকশন দিতে হবে। তো আমরা এ টু জেড আপনাদের দেখাচ্ছি যে পিভিসি যে পাইপ ওয়ারিং এবং কাটআউটের গোটা কাজটা আপনাদের দেখাচ্ছি সহজভাবে। তো কাটআউট থেকে অবশ্যই কিন্তু আপনাদের বাড়িতে কাটআউট ব্যবহার করা ভালো, কাটআউট ব্যবহার করলে কিন্তু দুটায় সেফটি থাকে, হয় কাটআউট কাটবে আর না হলে এমসিবি টিপ পড়বে, ভালো সেফটি। তো এখান থেকে এখন লাইনটা নিয়ে গিয়ে আমাদের এই যে ইনপুটে দিতে হবে, এই যে দেখেন ইনপুটে দিয়ে দেবো আমরা, নিচে ইনপুট করেছি আউটপুট করেছি, যে লোডটা চলবে সেই লোডটা কিন্তু উপরের দিকে দিয়েছি আর নিচে দিয়েছি ইনপুট, অর্থাৎ ফেস নিউট্রাল ইন নিচ থেকে ইন হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনার মূল্যবান ভিডিও পেয়ে যাবেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনেকগুলো। আর কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে নিচে ইনপুট চলে গেল, উপরে আউটপুট হয়ে গেল। এখন আমরা এখানে একটা সুইচ বোর্ড যে কানেকশন করবো, সেই সুইচ বোর্ডের কানেকশনটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো হালকা, যে সুইচ বোর্ডে কীভাবে আপনারা কী কী ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি দেখে দেখেন, ইনপুট আউটপুট সব কিন্তু কানেকশনটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন, এই সুইচ বোর্ডে এখানে ফিউজ আছে দুইটা, সকেট আছে দুইটা, ফিউজ একটা, ইন্ডিকেটার একটা, এবং সুইচ আছে চারটা। সেই চারটা কানেকশনে আমি আপনাদের দেখাচ্ছি কী কী কানেকশন আছে। এই যে ফিউজের যে এই যে তারটা দেখছেন, এটা হলো ফিউজের, এবং এটা নিউট্রাল, নিউট্রাল কানেকশন গেছে দেখেন, এবং ফিউজ থেকে ওদিকে সব কিন্তু প্যারালাল হয়ে গেছে দেখেন। এই যে যে ইন্সুরেন্স কাটা যে তারগুলো আছে সেগুলাই কিন্তু কমন হয়ে গেছে, এই দেখেন ফিউজ থেকে কমন হয়ে গেছে পুরো কাজ। আর সকেটের যেগুলো আছে, সকেট ইন্ডিকেটার, এখানে নিউট্রাল আছে দেখেন, এখানে নিউট্রাল দেখাচ্ছে যে এই যে নিউট্রাল, এই যে নিউট্রাল এখান থেকে চলে গেছে, নিউট্রাল হয়েছে সকেটে দুইটা গেছে, এই যে সকেটে দুইটা নিউট্রাল গেছে, এবং ইন্ডিকেটার আছে, এই ইন্ডিকেটারে একটা নিউট্রাল চলে গেছে, এই যে দেখেন এন নিউট্রাল, তো নিউট্রাল চলে গেছে, নিউট্রাল কমন হয়ে গেছে সকেট ইন্ডিকেটারে। যাই হোক, এখন এই পাত দিয়ে দেখেন এখানে কিন্তু সব লোডের তার, এই যে সব লোডের তার, এই তার সুইচে কানেকশন হয়ে গেছে।